चलो थार्मोमीटर दे की हबे थार्म टेम्पारेचर रिलेटेड आमरा एगुलो पढ़ब टेम्पारेचर पढ़ी टेम्पारेचर डिग्री अफ एगुलो एखन पढ़े लाभ नहीं जेगुलो काजेर जिनिस डिग्री अफ हटनेस ठीक तो ये डिवाइस गुलो की है थार्मोमीटर এখানে থার্মোডাইনামিক্সের প্রসেসগুলো চলে আসবে ঠিক আছে থার্মোডাইনামিক্স থার্মাল এনার্জি এক পাশ থেকে অন্য পাশে কি হবে ডাইনামিক্স আছে না ডাইনামিক্স মানে কি এক পাশ থেকে অন্য পাশে ফ্লো হবে হিট ট্রান্সফার মানে এখানে থার্মোমেট্রিতে আমরা টেম্পারেচার কিভাবে করব থার্মাল রিলেটেড টেম্পারেচার কিভাবে মেজার করব মানে এগুলো একই চ্যাপ্টারের মধ্যে চলে আসে থার্মোমেট্রি আছে তারপর ক্যালোরিমেট্রি আছে যেখানে কত অ্যামাউন্ট হিট দিলে কিভাবে ওয়াটার ভেপারে কনভার্ট হয়ে যাবে আইস ওয়াটারে কনভার্ট হয়ে যাবে সেগুলো ক্যালোরিমেট্রির মধ্যে আসে ঠিক আছে সো থার্মোমিটার আমরা কতগুলো কি কি আছে কেলভিন কেলভিন ইউজ করি ওকে ফারেনহাইট আরে ফারেনহাইট স্পেলিং দেখো এরকম কিছু আছে ফারেনহাইট এরকম কি যা আছে হ্যাঁ এফ এখন দেখো আর কি আছে সেলসিয়াস ওকে ওকে এই তিনটের আমাকে জানতে হবে যে জিরো পয়েন্ট কোনটা আইস পয়েন্ট আর একটা কি হচ্ছে বয়লিং পয়েন্ট ওকে সো আইস পয়েন্ট কি হয় ডিফারেন্ট হয় কেলভিনের আইস পয়েন্ট আগে সেলসিয়াস আমরা সেলসিয়াস নিয়ে সবসময় থাকি জিরো ডিগ্রি সেলসিয়াসে কী হয় আইস হয়ে যায় ফ্রিজ হয়ে যায় সো এটাকে বলে ফ্রিজিং পয়েন্ট সো দিস ইজ মাই ফ্রিজিং পয়েন্ট হান্ড্রেড ডিগ্রি ওকে সো দিস ইজ বয়লিং পয়েন্ট ঠিক আছে সো এখানে কতগুলো ডিভিশন আছে হান্ড্রেড ডিভিশন আছে এখানে আমি যদি আরও দুটো দেখি কেলভিন আর ফারেনহাইট ফারেনহাইট স্কেলে কোথা থেকে শুরু হয় 32 থেকে শুরু হয় 32 থেকে শুরু হয়ে 212 ফারেনহাইট পর্যন্ত থাকে ওকে টোটাল 180 ডিভিশন থাকে এখানে 100 এখানে 180 ডিভিশন এখানে কেলভিনে কোথা থেকে শুরু হবে 273.15 ধরে না কখন এখানে কত হবে 373.15 ওকে তো এবার আমরা ক্যালকুলেশন কিভাবে করব এটা থেকে এটাই কনভার্ট করব কখনো দেয়া আছে ধরো আমাদের বডি টেম্পারেচার কত আমাদের বডি টেম্পারেচার কত হ্যাঁ ওটা কি 98.5 ফারেনহাইট সেলসিয়াসে 37 ঠিক আছে তার মানে ডিগ্রি সেলসিয়াসে এটা সেটাকে কনভার্ট যদি করি তাহলে ফারেনহাইটে এটা আসবে এটাই তো বাট একই না টেম্পারেচার দুটো তো একই অন্য স্কেলে নিচ্ছি তুমি চাইলে নিজের বানাতে পারো থার্মোমিটার চলো প্রিয়াঙ্কাস থার্মোমিটার কত থেকে নেবে এরকম কোশ্চেন আসে যে তুমি নিজে একটা থার্মোমিটার বানাও তার স্কেল এখান থেকে এত তাহলে 37 যদি এখানে হয় এখানে কত হবে বুঝতে পেরেছো কি বলছি আগে এগুলো করে নিই তারপরে তারপরে ওটাতে যাচ্ছি সো এখানে কোনো একটা পয়েন্ট ধরে নাও লেটস সে কোনো 3 ডিগ্রি সেলসিয়াস ওকে সেটাকে আমি কনভার্ট করছি ফারেনহাইটে সেটাকে আমি কনভার্ট করছি কেলভিনে ওকে সো এর রিলেটেড আমি এখানে মার্ক করলাম দ্যাট ইজ ইন ফারেনহাইট আর এর করেসপন্ডিং আমি এখানে মার্ক করলাম দ্যাট ইজ ইন কেলভিন ওকে এবার লিখবো কীভাবে দেখো স্লোপের মতো সি মাইনাস জিরো বাই সি মাইনাস জিরো বাই হান্ড্রেড মাইনাস জিরো স্লোপের মতো হচ্ছে না এক্স টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান সো হান্ড্রেড মাইনাস জিরো ওকে দ্যাট ইজ ইকুয়ালস টু ফারেনহাইটে চলে এসো এফ মাইনাস 32 212 মাইনাস 32 ওকে দ্যাট ইজ ইকুয়ালস টু কে মাইনাস
273 লিখছি 1.5 লিখছি না ডিভাইড বাই 373 মাইনাস 273 ওকে চল তাহলে কি রিলেশন আসবে সি বাই 100 ইকুয়ালস টু এফ মাইনাস 32 ডিভাইড বাই 180 ডিভাইড বাই কে মাইনাস 273 বাই 100 সো কখনো আমার কে দেওয়া থাকলো সি টার্মে চাইলো তাহলে এই দুটো ইকুয়েশন নিয়ে নেব এটাকে ছেড়ে দেব ওকে কখনো এটার কনভার্জন এর সাথে তাহলে আমি এই দুটো নেব এটাকে ছেড়ে দেব কখনো এর সঙ্গে এটা থাকলো কেলভিন দিয়ে দিল ফারেনহাইটে চাইছে তখন এটা বসি এটা বের করে নেব ঠিক আছে এইটা মনে রাখো তোমরা সেই সি ইকুয়াস টু 9/5 এরকম করে একটা আসবে এটাতে এটাতে ওটা আসবে তার থেকে বেটার এই পুরো লাইনটা মনে রাখো তুমি নিজেই একে করে নিতে পারবে তোমাকে শুধু এটা জানতে হবে ফ্রিজিং পয়েন্ট আর বয়লিং পয়েন্টটা জানতে হবে ঠিক আছে এবার ধরো আমি নতুন স্কেল বানাতে যাইছি ঠিক বলো কোথা থেকে কিছু একটা পয়েন্ট বলো 120 লেটস 122 একটা ভালো ভ্যালু নাও 1000 এটা 1000 লাইন্স চলে এলো ঠিক আছে এখানে আমি পি নিচ্ছি পি ফর প্রিয়াঙ্কা ওকে চলো এবার বলো পি মাইনাস 120 ডিভাইড বাই 1120 ওকে সো এটা কী আসবে এর নিচে ডাইরেক্ট 1000 বাস তো তোমাকে বললো যে যদি আমার সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি দেখায় 100 ডিগ্রি সেলসিয়াস তাহলে এই স্কেলে কত হবে ওকে বুঝতে পেরেছো কোশ্চেন কীভাবে আসতে পারে আরে এগুলো ইজি এগুলো দেবেই না তোমাকে বলবে নতুন কোনো আমার স্কেল বানিয়েছি থার্মোমিটার বানিয়েছি সেই থার্মোমিটারের বয়লিং পয়েন্ট আর ফ্রিজিং পয়েন্ট এটা এটা দেওয়া আছে বা এরকম বলে দেবে যে সেলসিয়াস স্কেলে বয়লিং পয়েন্ট যদি 100 হয় তাহলে নতুন স্কেল একটা বানালাম যার 120 থেকে 1000 1120 আছে তাহলে এখানে বয়লিং পয়েন্ট কত হবে বয়লিং পয়েন্ট তো এটাই চলে আসবে 100 করেসপন্ডিং আছে ওটা জিজ্ঞেস করবে না সো কোনো একটা ইয়ে দিয়ে দেবে যে 70 ডিগ্রি আছে তাহলে পি স্কেলে কত হবে বুঝতে পেরেছো চল এটা দেওয়ার কিছু নেই এখানে লিখে নাও ধরো আমি বললাম 70 ডিগ্রি সেলসিয়াস ইজ হাউ মাচ পি আমি যদি ফারেনহাইট বলতাম তাহলে তুমি ফারেনহাইট স্কেলে আসতে এখানে আমাকে ডিগ্রি সেলসিয়াস দিয়ে দিয়েছে দিয়ে বলছে ফারেনহাইট স্কেলে কত হবে সো এই দুটো নেব ওকে আমাকে বললো যে 70 ডিগ্রি সেলসিয়াস আছে সেটা পি স্কেলে এই যে প্রিয়াঙ্কা যে স্কেল বানিয়েছে থার্মোমিটার সেখানে কত শো করবে বুঝতে পেরেছো তো সেখানে আমি এটাতে যাব তার মানে এখানে আমার একটা পি মাইনাস 120 বাই 1000 ওই সেটা এখান থেকে যেটা আসবে করে নেবে অ্যাবসলিউট জিরো অ্যাবসলিউট জিরো মিন্স জিরো কেলভিন অ্যাবসলিউট জিরো ওকে এর সঙ্গে আরেকটা টার্ম রিলেটেড আছে ধরো আমি বললাম কোনো অবজেক্টে টেম্পারেচার কিছু আছে ওকে টেম্পারেচার লেটসে আমাদের রুম টেম্পারেচার কত 225 অর 27 ডিগ্রি 25 ডিগ্রি সেলসিয়াস ওকে সো এই 25 ডিগ্রি সেলসিয়াসে এই পার্টিকেলগুলো ভাইব্রেট করছে ওকে তাহলে আমরা এভাবে বলি না যে টেম্পারেচার ইজ দি এভারেজ কাইনেটিক এনার্জি অফ অল দি মলিকিউলস এটা শুনেছ কোনো পার্টিকেলের টেম্পারেচার আমি যদি কোনো সাবস্টেন্সের টেম্পারেচার আমি বললাম 25 ডিগ্রি সেটা ডিপেন্ড করে দ্যাট ইজ প্রপোর্শনাল টু এভারেজ কাইনেটিক এনার্জি অফ অল দি পার্টিকেলস ইনসাইড ইট মানে এরা এদিকে মুভ করছে কেউ এদিকে মুভ করছে কেউ এদিকে মুভ করছে সবার এভারেজ কাইনেটিক এনার্জি বের করবে দ্যাট ইজ প্রপোর্শনাল টু টি মানে যেখানে তোমার এভারেজ কাইনেটিক এনার্জি বেশি হবে সেখানে টেম্পারেচারও বেশি হবে বুঝতে পেরেছো ভাইব্রেশন এনার্জি ভাইব্রেশন বেশি হবে ওকে এবার বলো অ্যাবসলিউট জিরোতে কী হবে সিজ করে যাবে ওকে দ্যাট মিন্স ভি ইজ জিরো দ্যাট মিন্স অ্যাট অ্যাবসলিউট জিরো এভারেজ কাইনেটিক এনার্জি এভারেজ কাইনেটিক এনার্জি
অফ অল মলিকিউলস আর জিরো, কেউ মুভ করছে না, তার মানে জিরো, অ্যাবসলিউট জিরো মানে সেই টেম্পারেচারে কোনো পার্টিকেল মুভ করবেই না, মানে ভাইব্রেশন হবেই না। বাট যদি অ্যাবসলিউট জিরো যদি 1 ডিগ্রি সেলসিয়াসও হয়, সেখানেও পার্টিকেল কিছুটা হলেও মুভ করবে, বুঝতে পেরেছ? মানে অ্যাবসলিউট জিরো বাদ দিয়ে যে কোনো টেম্পারেচারে পার্টিকেলের কিছু একটা ভেলোসিটি থাকবে, কিছু একটা কাইনেটিক এনার্জি থাকবে, বুঝতে পেরেছ? তার মানে এভারেজ জিরো হচ্ছে সেই পয়েন্ট যেটা হচ্ছে আমার সব পার্টিকেলগুলো কী করবে, থেমে যাবে, ভি থাকবে না কারো, ঠিক আছে? আর সেটা কত হবে ডিগ্রি সেলসিয়াসে হলে -273.15 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট ইজ দি অ্যাবসলিউট জিরো, অর জিরো কেলভেন, অর জিরো কেলভেন। সো অ্যাবসলিউট জিরো মিনস জিরো কেলভেন, অ্যান্ড দ্যাট ইজ ইন ডিগ্রি সেলসিয়াস -273.15। এখানে বসবে, হ্যাঁ বলো কি আছে, চলো থার্মাল এক্সপেনশন। সো অ্যাট অ্যাবসলিউট জিরো কাইনেটিক এনার্জি, এভারেজ কাইনেটিক এনার্জি অফ অল দি পার্টিকেল ইনসাইড দি অবজেক্ট ইজ জিরো, দ্যাট মিন্স এভরি পার্টিকেল হ্যাভ জিরো ভেলোসিটি, তাহলে টোটাল মিলে ½mv² হবে। তাহলে এভারেজ কোনো জিনিসের স্কোয়ার যদি করো, ½mv1² + ½mv2², এভাবে করে এভারেজ বের করি আমরা, দিয়ে টোটাল নাম্বার দিয়ে ডিভাইড করে দিই, এটা যদি জিরো হয়ে যায় তাহলে এভরি আলাদা আলাদাগুলোকে জিরো হতে হবে, কারণ স্কোয়ার টার্ম আছে ম্যাথামেটিক্সে, তার মানে সবগুলো থেমে যাবে, সব পার্টিকেলগুলো থেমেই যাবে, সো এভারেজ জিরো হয়ে যাবে। এটাই থার্মাল এক্সপেনশান। থার্মাল এক্সপেনশান সলিডে হতে পারে, লিকুইড হতে পারে, ভলিউমেট্রিক মানে কি বলে গ্যাসের হতে পারে, ঠিক আছে? সো সলিডে কি হয়, লিনিয়ারও হয়, এরিয়াতেও হয়, ভলিউমেও হয়, বাট লিকুইডের কোনো লেন্থ থাকে না, কোনো শেপ থাকে না স্পেসিফিক, তো লিকুইডের অনলি ভলিউম, ভলিউম এক্সপেনশন হয়। লিখে নাও, লিনিয়ার এক্সপেনশন, এরিয়া এক্সপেনশন, ভলিউম এক্সপেনশন, ওকে? গ্যাসের সেম, ভলিউম। এবার শুন, ধরো আমি লিনিয়ার এক্সপেনশন সলিডের, মানে ম্যাক্সিমাম সলিডে করবো, তারপর লিকুইডে যাবো, লিকুইডে অ্যানোমালাস বিহেভিয়ার অফ ওয়াটার আছে সেটাও করবো, ঠিক আছে? সো সলিডের, সলিডের আমি যদি লিনিয়ার এক্সপেনশন দেখি, সলিড কোনো একটা সলিড নিলে যার লেন্থ হচ্ছে এল, ওকে? তো যখনই একে হিট করবে, টেম্পারেচার রাইজ করবে, সেই টেম্পারেচার কী করবে এর, এ সরি, যখন হিট করবে সেই হিট গিয়ে কী করবে, টেম্পারেচার রাইজ করাবে, যখনই টেম্পারেচার রাইজ হবে এদের যে পার্টিকেলগুলো আছে খুব বেশি জোরে ভাইব্রেট করতে শুরু করবে, ওকে? তাহলে ইন্টারমলিকুলার ডিস্টেন্স বাড়তে শুরু করবে, কারণ ভাইব্রেশন হচ্ছে। সো দুটোর মধ্যে যখনই এরকম হবে, এরকম কোলিজন হবে, এদের ডিস্টেন্স কী হবে, বাড়তে থাকবে, ইন্টারমলিকুলার ডিস্টেন্স কী হবে, বাড়বে, তাহলে এর এক্সপেনশন শুরু হবে, বুঝতে পেরেছো? বেসিক এ তো এখান থেকে বলা হয়েছে ডেল্টা এল যেটা এক্সপেন্ড হবে দ্যাট ইজ প্রপোর্শনাল টু এল, ডেল্টা এল যেটা হবে দ্যাট ইজ প্রপোর্শনাল টু ডেল্টা টি, কতটা চেঞ্জ করেছো, তাহলে ডেল্টা এল কে ডাইরেক্ট লিখতে পারি ডেল্টা টি, ওকে? এটাকে আমি যদি সরিয়ে নিই, আচ্ছা এখানে দুটো প্রবলেম আসবে, এক হচ্ছে আলফা আর এই প্রপোর্শনালিটি, দিস ইজ প্রপোর্শনাল, একে সরিয়ে নিলে একটা আলফা আসবে, এল আলফা ডেল্টা টি, দিস ইজ থার্মাল কোফিসিয়েন্ট, কোফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশন, লিনিয়ার কোফিসিয়েন্ট অফ লিনিয়ার
এক্সপেনশন। এটা করাইনি তো, মনে করো পাইনি না, সব হিট করা হচ্ছে। লেখো লেখো ফাস্ট, লেখো ফাস্ট। সো ফাইনাল লেন্থ কি হবে? ফাইনাল লেন্থ একটু বেড়ে যাবে। দিস ইজ ইনিশিয়াল লেন্থ এল, ফাইনাল লেন্থ ইজ এল প্লাস ডেল্টা এল। সো হোয়াট ইজ এল প্লাস ডেল্টা এল? এল প্লাস ডেল্টা এল, দিস ইজ লেট সে ফাইনাল লেন্থ এল ড্যাশ, দ্যাট ইজ এল প্লাস এল আলফা ডেল্টা টি। সো হোয়াট ইজ মাই এল? ওয়ান প্লাস আলফা ডেল্টা টি, দিস ইজ দি ফাইনাল লেন্থ। সো এল ইন্টু ওয়ান প্লাস আলফা ডেল্টা টি। ডেল মানেই চেঞ্জ না, তো ডেল মানে এটাই চেঞ্জ, তো এটাই হবে না, অন্য কী সিম্বল দেবে? ডেল্টা মানেই চেঞ্জ, ডেল্টা মিন্স চেঞ্জ, ওখানে তুমি অন্য কিছু লাগাতে পারবে না। দেখো আলফার আরও একটা ডেফিনেশন আছে, আলফা তুমি দেখো, আলফাকে আমি যদি লিখে ফেলি, আলফা ইজ ডেল্টা এল বাই এল বাই ডেল্টা টি, ওকে? তার মানে আমি বলতে পারি পার ইউনিট লেন্থে কত চেঞ্জ হচ্ছে পার ইউনিট ডিগ্রিতে। হোয়াট ইজ আলফা? এক ডিগ্রি চেঞ্জ করলাম। এক মিটার লেন্থের আমি যদি রড নিতাম তাহলে কতটা ডেল্টা এল আসবে? দ্যাট ইজ দ্য মিনিং, দ্যাট ইজ দি চেঞ্জ। আলফা ইজ দি লেন্থ চেঞ্জ পার চেঞ্জ ইন ইন লেন্থ, পার ইউনিট লেন্থ, পার ইউনিট চেঞ্জ ইন টেম্পারেচার। এক ডিগ্রি টেম্পারেচার বাড়িয়েছি, এক মিটারে যদি রড হতো এক ডিগ্রি বাড়াতে, এক ডিগ্রি বাড়ালে যতটা ডেল্টা এল আসবে দ্যাট ইজ আলফা। সরেছো এর মিনিংটা? চলো নেক্সট হচ্ছে এরিয়া এক্সপেনশন। এবার এটা কোথায় লাগতে পারে দেখো, ধরো আমি বললাম যে টাইম পিরিয়ড অফ পেন্ডুলাম, টাইম পিরিয়ড অফ পেন্ডুলাম আমরা জানি, ধরো সামারে টাইম পিরিয়ড টাইম গেইন হবে নাকি লুজ হবে? টাইম গেইন হবে না লস হবে? টাইম লস না গেইন? আমি কোনো পেন্ডুলামকে নিয়ে নর্মাল টেম্পারেচারে আমি পেন্ডুলাম বানিয়েছি, ওকে? নর্মাল টেম্পারেচারে ফোন, নর্মাল টেম্পারেচার কি আছে আমার থাকুক, নর্মাল টেম্পারেচারে আমি একটা পেন্ডুলাম বানিয়েছি, তার টাইম পিরিয়ড কী হবে? আন্ডার রুট এল বাই জি, টু পাই, সরি ইস টু পাই আন্ডার রুট এল বাই জি, এটা হয়তো এসএসএমে পড়েছি, আন্ডার রুট লেন্থ বাই জি, ঠিক আছে? এবার এই লেন্থ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কী হবে? টাইম পিরিয়ড চেঞ্জ হয়ে যাবে, ঠিক? এবার আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমি যদি হিট প্রোভাইড করি লেন্থ বেড়ে যায়, টাইমের সাথে কী হবে? হ্যাঁ মানে টাইম লুজ করবে না গেন করবে,
এবার বলো টাইম লুজ করা মানে আর গেইন করা মানে বুঝো। এটা আমি টেম্পারেচার কোথায় নিয়ে চলে গেছি, একদম কোথায় কোথায় গরম বেশি থাকে, ডেজার্টে রাজস্থানে। টাইম পিরিয়ড বাড়বে মানে টাইম হচ্ছে কমে যাবে। রাজস্থানে নিয়ে চলে গেছি, টেম্পারেচার একদম বেড়ে গেছে, একদম টি হাই হয়ে গেছে। ঠিক, সো টি হাই হয়ে গেছে মানে এল ইনক্রিজ করে যাবে ফাইনাল লেন্থ। সো ফাইনাল লেন্থ ইনক্রিজ করে যাবে, টেম্পারেচার কী হবে ইনক্রিজ করে, এ সরি টাইম পিরিয়ড ইনক্রিজ করে যাবে। দিস ইজ টেম্পারেচার, ওকে দিস ইজ টেম্পারেচার, টেম্পারেচার ইনক্রিজ করে ফেলেছি, দিস ইজ টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড, ওকে। সো টি যদি টাইম পিরিয়ড হয় সেটা কী হবে, ডিরেক্টলি প্রপোর্শনাল টু রুট এল, ওকে। এল ইনক্রিজ করে গেছে, টাইম পিরিয়ড ইনক্রিজ করে যাবে, তার মানে আগে যেটা এরকম এরকম মুভ করছিল এখন কী হবে বেশি টাইম নেবে, এরকম আস্তে আস্তে হবে। এবার বলো টাইম লুজ করবে না গেন করবে। ধরো আমি 9টার সময় বেরোতে চাইছি কোনো কাজে, কী হবে, আমি ওই ঘড়ি দেখে যদি ধরো যেটাতেই চেঞ্জ হয়ে গেছে সেটাতেই আমি ধরে বসে আছি, হ্যাঁ 9টা কখন বাজবে, 9টা বেজে গেছে, ওকে 9টা বেজে গেছে। এবার তুমি বলো অ্যাকচুয়ালি 9টার থেকে বেশি হয়ে গেছে নাকি বেশি হয়ে গেছে, কোনটা, এ না বি? প্রিয়াঙ্কা যখন 9টা বাজবে, যখন 9টা বাজবে ধরো ও বেশি টাইম নিচ্ছে, মানে তুমি নর্মাল ঘড়ি একটা দেখো সে ঠিক এভাবে হচ্ছে আর এ কী করছে আস্তে আস্তে করে হচ্ছে, তার মানে ধরো 12টা থেকে আমি দুটো ঘড়ি চালিয়েছি, ঠিক আছে, এ এক ঘন্টা পরে এক ঘন্টা পুরো প্রপার টাইম দেখাবে, এ এক ঘন্টার সময় কী দেখাবে, মানে কী হবে, এক ঘন্টার থেকে বেশি দেখাবে না কম দেখাবে, স্লো হচ্ছে কম দেখাবে? শ্রীতমা ধরো এই পাশে আমার রিয়েল ঘড়ি আছে, ঠিক আছে, যেটা একদম প্রপার এরকম এরকম হচ্ছে, ঠিক আছে, আর এটা কি হচ্ছে আস্তে করে হচ্ছে, ঠিক, ইয়ে যখন একটা অসিলেশন কমপ্লিট করে ফেলেছে এ কিন্তু মাঝে কোথাও থেকে গেছে, তার মানে এর এক মিনিট হয়ে গেছে, এ কিন্তু এক মিনিট দেখাচ্ছে না এখনও, কারণ এরা হচ্ছে না, মানে অলরেডি এক মিনিট হয়ে গেছে, ইয়ে এক মিনিট শো করছে না, এ এক মিনিট তখনই শো করবে যখন এর পুরো একটা কমপ্লিট হবে, তার মানে এর 9টা বেজে গেছে, এখনও 9টা বাজে দেখাইনি, এর 9টা এখন পরেই আসবে, যখন তোমার ধরো 9টা 15 হয়ে গেছে তখন এ হয়তো 9টা দেখাবে, কারণ এর টাইম লেগেছে, ধরো একজন আস্তে আস্তে হাঁটছে একজন খুব স্পিডে হাঁটছে, ঠিক একই জায়গায় পৌঁছতে হবে, একজন পরে পৌঁছবে যে স্লো যাচ্ছে, তো তুমি 9টাকে একটা মাইলস্টোন ভেবে নাও, হ্যাঁ 9 ইজ এ মাইলস্টোন, সো যে তোমার প্রপার আছে সে প্রপার টাইমে পৌঁছে যাবে, যে স্লো আছে সে 9টাতে পরে পৌঁছাবে, তার মানে কী হচ্ছে তুমি ওই ঘড়ি দেখে যেটা স্লো আছে ওই ঘড়ি দেখে তুমি কোথাও স্কুলে বেরোতে চাইছো, তাহলে কী হবে, লেট হবে না কি তুমি আগে পৌঁছে যাবে, লেট হবে, তার মানে টাইম আমি লুজ করছি, ওকে গেন করছি না, গেন হলে কি আমি আগেই পৌঁছে গেছি, টাইম আমি সেভ করে ফেলেছি, তার মানে এখানে আমার কী হবে টাইম লুজ করে যাবে, ওকে। সো এল যখন বেড়ে যাবে, হায়ার টেম্পারেচার যখন হবে, হাই টেম্পারেচার, এল ইনক্রিজ করে যাবে অ্যান্ড টাইম লুজ হবে, এটাই মনে রেখে দাও যে এল ইনক্রিজ করলে টাইম লুজ হবে, টাইম লস, ওকে। এল যদি ডিক্রিজ করে যায়, তুমি একটা নর্মাল টেম্পারেচারে ক্লক বানিয়েছো সেটাকে নিয়ে চলে গেছো একদম আন্টার্কটিকাতে, ঠিক আছে, তাহলে এল লেন্থ কমে যাবে, সো লেন্থ যখন কমে যাবে পুরো একদম কোল্ড রিজনে নিয়ে গেছি, ওকে। সো টাইম পিরিয়ড এবার কী হবে, কম হবে, তার মানে নর্মাল যেটা ছিল এরকম হবে আর এ কী করবে ফাস্ট মুভ করবে, তার মানে এ তাড়াতাড়ি 9টা দেখিয়ে দেবে, তার মানে তুমি 9টার সময় স্কুল বেরোতে হবে, তুমি অ্যাকচুয়ালি 8:45 বেরিয়ে গেছো, তুমি গিয়ে পৌঁছে গেছো 15 মিনিট সেভ হয়ে গেছে, সো টাইম গেইন করে ফেলেছে, ওকে। সো টি ইজ, সো কোল্ড রিজন টি কী হবে, টাইম পিরিয়ড কম হয়ে যাবে, টাইম পিরিয়ড, দিস ইজ টাইম পিরিয়ড, ওকে। সো টেম্পারেচার কমে যাবে, টেম্পারেচার ডিক্রিজ হবে, টাইম পিরিয়ড কমে যাবে, টাইম সরি টেম্পারেচার ডিক্রিজ হলে এল কমে যাবে, ফাইনাল লেন্থ কমবে, লেন্থ কমলে টাইম পিরিয়ড কমে যাবে, ক্লক ফাস্টার মুভ করবে, ঠিক, তাহলে আমি কী করবো টাইম গেইন করব, লিখে নাও। থার্মাল স্ট্রেস,
এখান থেকে আমি কোনো একটা আয়রন রডকে ফিক্স করে দিলাম, ওকে। আয়রন রড, দিস ইজ এ রড, এখান থেকে আমি কি করছি, হিট করছি একে, ঠিক। সেম আরেকটা এই পাশে সেট আপ নিলাম, যেটাতে কি হয়েছে, এই পাশে আরেকটা দেয়াল আছে, ওয়াল, এই পাশ থেকে কানেক্ট করে দিয়েছি। জাস্ট এখানে গিয়ে এইটুকু গ্যাপ আছে, একদম নেগলিজেবল গ্যাপ আছে, ফ্রি এন্ড নেগলিজেবল গ্যাপ, ঠিক আছে। এবার এটাকে আমি হিট করছি, দুটোতে জিজ্ঞেস করছে থার্মাল স্ট্রেস কী হবে, এর ইয়ং মডুলাস ওয়াই, সেম ইয়ং মডুলাস ওয়াই, থার্মাল স্ট্রেস কী হবে, হোয়াট ইজ থার্মাল স্ট্রেস, আগে হোয়াট ইজ স্ট্রেস, হোয়াট ইজ স্ট্রেস, ফোর্স পার এরিয়া, হোয়াট ইজ স্ট্রেস অ্যান্ড প্রেশারের মধ্যে ডিফারেন্স, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্ট্রেস অ্যান্ড প্রেশার, ইজ স্ট্রেস ইজ সেম অ্যাজ প্রেশার, স্ট্রেস কি প্রেশারের সমান, মানে একই জিনিস, একই জিনিস নয়, ফর্মুলা সেম বাট দুটো এ আলাদা কনসেপ্ট। স্ট্রেস মানে আমি যখন কোনো অ্যাপ্লাই করছি, দ্যাট ইজ পার্ট অফ ইলাস্টিসিটি, ওকে। ইলাস্টিসিটি মিনস দিস ইজ দি প্রপার্টি বাই হুইচ এনি অবজেক্ট ট্রাই টু রিগেন ইট সেফ। আমি একে একে আমি টানছি, টানতে পাচ্ছি কি, বাট মলিকুলার লেভেলে কিছু চেঞ্জ কিন্তু এসছে, তারপর ছেড়ে দিলাম আগের মতো চলে আসবে। তার মানে এ অলওয়েজ এটাই চাইবে যে আমার সেফ যেটা আছে সেটা যেন রিগেন থাকে, এটাই চাইবে। তার মানে আমি যখন এই ফোর্স লাগাচ্ছি, এই ইন্টারনাল একটা ফোর্স কিন্তু উল্টো দিকে লাগিয়েছে, দ্যাট ফোর্স পার ইউনিট এরিয়া ইজ দি স্ট্রেস, অ্যান্ড হোয়াট ইজ দ্য দ্যাট ফোর্স কল্ড, রেস্টোরিং ফোর্স, ওকে। সো রেস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া ইজ দি স্ট্রেস, যেটা আমরা প্রেসারে কোনো দিন রেস্টোরিং ফোর্স ইউজ করবো না, দ্যাট ইজ অনলি ফোর্স পার ইউনিট এরিয়া, ওকে। তুমি বলো এখানে স্ট্রেস আসবে কি আসবে না, আমি কোনো একটা পার্টিকেল গিয়ে হিট করছি, স্ট্রেস আসবে কি আসবে না, দুটো কনস্ট্রাকশন মানে দুটো এতে ভাবো যে এটা কেন দিয়েছি এটা কেন দিয়েছে, নিশ্চয়ই দুটো সেম হবে না, স্ট্রেস ডিফারেন্ট হবে, ওকে। এখানে কী হবে, ফ্রি এন্ড আছে, আমি হিট দিলাম, লেন্থ চেঞ্জ করে গেল, এর ওপরে কোনো ফোর্স লাগবে, আমি কোনো ফোর্স দিয়েছি এক্সটার্নাল, দিইনি না, স্ট্রেস তখনই আসবে যখন আমি নিজেও একটা এক্সটার্নাল ফোর্স লাগাচ্ছি, তার এগেনস্টে রেস্টোরিং ফোর্স আসবে। আমি যদি কোনো অবজেক্টে ফোর্স না লাগাইলে রেস্টোরিং ফোর্স কী করে আসবে, নিউটন ছাড়লো, এবার যখন লাগাচ্ছি সে উল্টো করে তখন লাগাচ্ছে, বাট এখানে কি কোনো ফোর্স লাগানো হচ্ছে, লাগাচ্ছি না, দ্যাট মিন স্ট্রেস ইজ জিরো হেয়ার, ওকে। সো স্ট্রেস জিরো, এখানে কী হবে, আমি একে কী করছি, এক্সপেন্ড করার থেকে প্রিভেন্ট করছি, করছি না, তাহলে আমাকে দেখতে হবে যে কতটা এ বাড়তো যদি না থাকতো, কতটা এক্সপেন্ড হতো, সেই এক্সপেন্ডকে আমি প্রিভেন্ট করে দিয়েছি, তার মানে নিশ্চয়ই স্ট্রেস আসবে, কারণ এই পাশ থেকে একটা নর্মাল ফোর্স লাগবে, কন্ট্যাক্টে আসবে, ওকে। তাহলে দেখে নাও এক্সপেনশান কত হবে, আমরা জানি ইয়ং মডুলাস ইজ স্ট্রেস বাই স্ট্রেন, হুকস লগই ছিল, স্ট্রেস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন, দ্যাট ইজ দি হুকস ল, যেখানে আমার গ্রাফ কেমন হতো এভাবে, এখানে গিয়ে প্রপোর্শনাল লিমিটে কী হতো, প্রপোর্শনালিটি লিমিট, প্রপোর্শনাল, প্রপোর্শনাল লিমিট লিখেছিলাম, দেখো, ওকে। সো স্ট্রেস বাই স্ট্রেন, এখানে একটা এ আসতো, স্ট্রেসকে আমি ই ইন্টু স্ট্রেন, হোয়াট ইজ দ্যাট ই, দ্যাট ইজ এ কনস্ট্যান্ট, দ্যাট ইজ কল এ মডুলাস, এবার সেটা ইয়ং মডুলাস হলে লংগিটিউডিনাল হয়ে, লংগিটিউডিনাল হলে ইয়ং মডুলাস হয়ে যাবে, ভলিউমেট্রিক হলে বাল্ক মডুলাস হয়ে যাবে, বুঝতে পেরেছ, এইভাবে করে রিলেট করে করবে, দিস ইজ ই ইন্টু স্ট্রেন, ওকে। এবার তুমি আমাকে বলো এইখানে কী স্ট্রেস আসছে, লংগিটিউডিনাল না ভলিউমেট্রিক, লংগিটিউডিনাল লেন্থ আছে, ওকে। সো দিস ইজ, দিস স্ট্রেস ইজ লংগিটিউডিনাল, সো দিস ইজ লংগি, হ্যাঁ ইয়ং মডুলাস আসবে, তার মানে আমার ইয়ং মডুলাস আসবে, সো স্ট্রেস, স্ট্রেস ইজ ইয়ং মডুলাস ইন্টু স্ট্রেন, ওকে।
So put the value of stress. Let's say force is F, area is A, force per area, okay? Into Young modulus into strain. ধরে নাও আমি একে এ করলে এটা যদি না থাকতো ডেল্টা এল এক্সপেন্ড হতো, ঠিক? তাহলে এখানে কী হবে, স্ট্রেন কী হবে, ডেল্টা এল বাই ইনিশিয়াল লেন্থ এল, ওকে? সো হোয়াট ইজ মাই ডেল্টা এল দেন? সো আচ্ছা, আমি স্ট্রেস ফাইন্ড করতে চাইছি না, থার্মাল স্ট্রেস। হ্যাঁ, থার্মাল স্ট্রেস তাহলে কী হবে, এটা ইজ থার্মাল স্ট্রেস, এফ বাই এ করতে হবে না, ডাইরেক্ট থার্মাল স্ট্রেস কী হবে, সিগমা ইকোয়ালস টু ইয়ং মডুলাস ডেল্টা এল বাই এল। এবার ডেল্টা এল কীভাবে পাবো আমি, এল আলফা ডেল্টা টি, ওকে? সো ইয়ং মডুলাস এল আলফা ডেল্টা টি বাই এল, এল এল কেটে গেল, সো কী হবে, ইয়ং মডুলাস আলফা ডেল্টা টি। এবার কোশ্চেন কেমন দেবে, দিস ইজ স্ট্রেস, ইয়ং মডুলাস দিয়ে দেবে কোনো একটা রডের, থার্মাল লিনিয়ার কোফিসিয়েন্ট দিয়ে দেবে, দিয়ে বলবে টেম্পারেচার 30 থেকে 70 নিয়ে গেছে, তাহলে স্ট্রেস কী হবে। বাট সেম কোশ্চেন এখানেও জিজ্ঞেস করতে পারে, পুরো সেম ডাটা এক্স্যাক্ট, বাট যে জানবে না সেই অ্যান্সার লাগাবে, বুঝতে পেরেছো? ট্রিকি কোশ্চেন এটা, যদি থাকে আমি যদি প্রিভেন্ট করি তখনই রেস্টোরিং ফোর্স আসবে, না হলে আসবে না। সো এখানে আমার জিরো হবে স্ট্রেস, বাট এখানে নন জিরো হবে, কারণ আমি ওকে প্রিভেন্ট করছি। এবার আমার বাকি সব আসবে ক্যালকুলেশান, ঠিক আছে, লিখে নাও। এরিয়া অর সুপারফিসিয়াল এক্সপেনশন, ঠিক? আগেরটাই কী ছিল, লিনিয়ার এক্সপেনশন ছিল, তার মানে অনলি সিগনিফিকেন্ট আমার কী ছিল, লেন্থ ছিল, কোনো ব্রেথ বা কিছু ছিল না, অনলি লেন্থ আর সিগনিফিকেন্ট, ওকে? তুমি একটা লম্বা রড নিয়ে নিলে তো সেখানে কী হবে, লেন্থ সিগনিফিকেন্ট হবে, ওকে? আমি ধরো কোনো থিন সিট নিয়ে নিলাম, ওকে, দিস ইজ এ থিন ল্যামিনা অর থিন সিট, ওকে? একে আমি হিট করছি, সো হিট করলে কী হবে, এক্সপেন্ড করবে, লেটস সে ইনিশিয়াল এরিয়া এ, তাহলে এগেন এই এরিয়া চেঞ্জ হবে, দ্যাট ইজ প্রপোর্শনাল টু এরিয়া, এই এরিয়া চেঞ্জ হবে, দ্যাট ইজ ডেল্টা টি, অ্যান্ড ডেল্টা এ ইকুয়ালস টু প্রপোর্শনাল টু এ ডেল্টা টি, ওকে? সো ডেল্টা এ ইকুয়ালস টু এ বিটা ডেল্টা টি, ওকে? সো বিটা ইজ কোএফিসিয়েন্ট অফ সুপারফিসিয়াল এক্সপেনশন, কোএফিসিয়েন্ট অফ এরিয়া এক্সপেনশন বা সুপারফিসিয়াল এক্সপেনশন, এরিয়া এক্সপেনশন, ওকে? সো এগেন ফাইনাল এরিয়া, ইনিশিয়াল এরিয়া প্লাস এরিয়া চেঞ্জ, সো এ প্লাস এ বিটা ডেল্টা টি, সো দ্যাট ইজ এ ইন্টু ওয়ান প্লাস বিটা ডেল্টা টি, দিস ইজ নিউ এরিয়া। এগেন বিটা যদি ডেফিনেশন বলে কী হবে, পার ইউনিট এরিয়াতে পার ডিগ্রি চেঞ্জ করলে কতটা এরিয়া এক্সপেন্ড করবে, ধরো আমি 1 মিটার স্কোয়ারের আমি কী নিলাম, 1 মিটার স্কোয়ারের কোনো সিট নিলাম, সেখানে আমি 1 ডিগ্রি বাড়িয়ে দেখছি কতটা এরিয়া চেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ দি বিটা। সো বিটা ইজ ডেল্টা এ পার ইউনিট টেম্পারেচার ইনক্রিজ, ইউনিট চেঞ্জ, ঠিক আছে? চল নেক্সট যাচ্ছি, ভলিউম, ভলিউম এক্সপেনশন, সো এটা 2D অবজেক্টের জন্য ছিল থিন ল্যামিনা, দিস ইজ ফর 3D, তাও কিউব নিয়ে নিলাম, কিউব এক্সপেন্ড করবে, যা কি যাই হোক, এমন কিছু একটা এক্সপেন্ড করে গেছে কিউব। সো ইনিশিয়াল ভলিউম ওয়াইজ ভি, ফাইনাল কোনো ভি ড্যাশ, ওকে?
So delta V change, change in volume, that is directly proportional to initial volume. Delta V directly proportional to delta T. बाकी डायरेक्ट लिखे दीचे डेल्टा वी इक्वल्स टू वी गामा डेल्टा टी. ओके सो दिस इज कोफिशियंट ऑफ वॉल्यूमेट्रिक एक्सपेंशन. कोफिशियंट ऑफ वॉल्यूमेट्रिक एक्सपेंशन. सो फाइनल वॉल्यूम अगेन की आबे फाइनल वॉल्यूम इज वी डैश दैट इज वी प्लस डेल्टा वी. Okay, so V dash is V into 1 plus gamma delta T. This is the final volume. Thermal expansion of liquid. So liquid কোন কি বলে লিনিয়ারও হবে না এক্সপেনশন এরিয়া এক্সপেনশনও হয় না যা কিছুই হয় ভলিউমেট্রিক এক্সপেনশন হয় বিকজ ইট ডু নট হ্যাভ ডেফিনেট শেপ কোনো ডেফিনেট শেপ নেই তো তা তুমি লিনিয়ার এক্সপেনশন বের করতে পারবে না. ওকে তো অনলি আমরা যেটা পড়বো ভলিউমেট্রিক এক্সপেনশন ভলিউম এক্সপেনশন. এবার কি হয় এখানে লিকুইডকে কোনো বিকারে রেখে তুমি যখন একে হিট করবে দুটো জিনিস হবে এক হচ্ছে বিকারও এক্সপেন্ড করে যাবে লিকুইড এক্সপেন্ড করবে দুটো জিনিস হবে না. আমি এখানে ওয়াটার রেখেছি তুমি একে হিট করছো এখানে ওয়াটার আছে সো ওয়াটার হিট হচ্ছে প্লাস এই যে বিকার নিয়েছি সেটাও হিট নিচ্ছে তাহলে কি হবে এক্সপেনশান দুটোই হবে. সেই জন্য লিকুইডের জন্য ভলিউম এক্সপেনশানে দুটো জিনিস আছে অ্যাকচুয়াল এক্সপেনশান রিয়েল এক্সপেনশান রিয়েল এক্সপেনশান অ্যান্ড অ্যাপারেন্ট এক্সপেনশান. রিয়েল মানে কি ধরো এ আগে এমন ছিল এক্সপেন্ড করে এই ডট ডট লাইন হয়ে গেছে ঠিক. তো এই যে ফাঁকি এই যে জায়গাগুলো আছে ফাঁকা জায়গাগুলো এইগুলো কি হবে ওয়াটার চলে আসবে. তার মানে অ্যাকচুয়াল রাইজ ইন টেম্পারেচার ধরো এভাবে এটাকে ধরো এভাবে একটা কিছু আছে পট আছে সেখানেই তুমি কি করেছো একটা পাইপ নিয়ে নিয়েছো ধরো ওয়াটার রাইজ করে আছে এখান পর্যন্ত এবার তুমি একে হিট দিয়েছো সো এই যে রাইজ করবে ধরো এ সাইড রাইজ করেছে আমি ধরছি এ এক্সপেন্ড করেনি তাহলে কী হবে এটাই আমার ডাইরেক্ট কী হবে এটাই আমার রিয়েল যেটা সেটাই অ্যাকচুয়াল যেটা হচ্ছে সেটাই বাট ধরে নাও সাথে এ এক্সপেন্ড করে গেছে কিছুটা আর হাইট কিছু এইচ টু উঠেছে তার মানে এটাই হয়েছে না কিছু ওয়াটার এখানে থেকে গেছে এটা যদি না এক্সপেন্ড করতো তাহলে অ্যাকচুয়ালটা পেতাম আমি তার মানে আমি যেটা দেখতে পাবো সেটা কিন্তু অ্যাকচুয়াল নয় কারণ কিছুটা পোর্শান এ এক্সপ্যান্ড করে এর মধ্যে চলে গেছে বলছি বুঝতে পেরেছো. ধরো আমি তোমাকে বললাম যে এখানে পট আছে ঠিক আমি একটা খুব কম হয় বাট আমি এভাবে ধরে নিলাম হ্যাঁ এতটা এক্সপ্যান্ড করে গেছে বিকার ঠিক. সো ওয়াটার যদি এ না এই যে বিকারটা এ যদি না এক্সপেন্ড করতো ওয়াটার ধরো এই লেভেলে আসতো নিউ যে লেভেল সেটা হচ্ছে এতটা এক্সপেন্ড করে যেত ধরো এক্সপেন্ড করতো বাট এখন এটা হওয়ার জন্য এই অ্যাকচুয়াল এটা না বেড়ে কিছু কম হবে আর আমরা কোনটা দেখতে পাবো এটা নাকি এই পাশে ভরে যাওয়ার পরে দেখতে পাবো এই পাশে চলে আসবে তারপরেই পুরোটা আমরা খালি চোখে যেটা দেখতে পাবো সেটা কী হবে অ্যাকচুয়ালি এই পাশে চলে এসছে এক তার মানে অ্যাকচুয়াল আমরা যেটা দেখতে পাচ্ছি খালি চোখে যেটা দেখতে পাচ্ছি সেটা অ্যাপারেন্ট দেখতে পাচ্ছি রিয়েল দেখতে পাচ্ছি না
কারণ এটা তো আমরা দেখিনি কতটা বেড়েছে, আমরা অনলি এই হাইটকে দেখছি যে হাইট বাড়ছে না কমছে দেখি। বাট তার মধ্যে এটা তো আছে যে এই ফাঁকা জায়গায় ওয়াটার কিছু চলে এসছে, তার মানে লেভেল নিশ্চয়ই কম হয়ে গেছে। এখানে যদি না আসতো তাহলে লেভেল কী হতো, বেশি থাকতো। তার মানে আমরা যেটা দেখতে পাই সেটা অ্যাপারেন্ট এক্সপেনশন দেখতে পাই। ওকে, তার জন্য ডিফাইন করা হয় গামা অ্যাপারেন্ট অ্যান্ড গামা রিয়েল। গামা এবার বুঝতে পেরেছি ভলিউম মেট্রিক কোফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপেনশন, ঠিক আছে। এবার গামাকে আমরা কিভাবে ডিফাইন করব, এখানে দেখো ডেল্টা ভি ইকোয়াল টু ভি গামা ডেল্টা টি। সো গামা ইজ ডেল্টা ভি বাই ভি ইন্টু ডেল্টা টি। এবার এখানে যদি আমরা লিখি তাহলে গামা আর কে কী লিখব, রিয়েল এক্সপেনশন, কতটা রিয়েল এক্সপেন্ড করেছে বাই ইনিশিয়াল ভলিউম, সেটা তো সেম থাকবে, ইন্টু টেম্পারেচার ডেল্টা টি, সেটাও সেম থাকবে। এখানে যখন লিখব অ্যাপারেন্ট ইউজ করব, সো দ্যাট ইজ অ্যাপারেন্ট এক্সপেনশন। ডিভাইড বাই ইনিশিয়াল এক্সপেনশন, ইনিশিয়াল ভলিউম, সরি ইনিশিয়াল ভলিউম ইন্টু ডেল্টা টি, এই দুটো ডিফারেন্স আসবে। দেখে নাও তো আমার রিয়েল এক্সপেনশন কী হবে, অ্যাপারেন্ট এক্সপেনশন প্লাস, একটু একটু শুনো, রিয়েল এক্সপেনশন কী হবে, অ্যাপারেন্ট এক্সপেনশন প্লাস এর ভলিউম কতটা এক্সপেন্ড করে গেছে বিকারের, বিকার যতটা নিয়ে নিয়েছে ততটা প্লাস আমি দেখতে পাচ্ছি। ধরো আমার এখানে হলে 5 লিটার, মানে ধরো হাইট বাড়তো 2 সেন্টিমিটার, বা ভলিউম আমি যেটা ইনক্রিজ, ভলিউম ইনক্রিজ ধরো 5 লিটার ইনক্রিজ করতো ভলিউম, বাট এখন কী হয়েছে এই পাশে চলে এসছে আমি খালি চোখে দেখতে পাচ্ছি 4 লিটার এক্সপেন্ড করেছে, ঠিক, সেটা অ্যাপারেন্ট। বাকি 1 লিটার কোথায় গেছে, এখানে। তার মানে বিকারের 1 লিটার এক্সপেন্ড করেছে বলেই 1 লিটার কমে গেছে না। ওকে, তাহলে আমি এটা লিখতে পারি যে রিয়েল এক্সপেনশান, রিয়েল এক্সপেনশান যেটা হবে সেটা কী হবে, অ্যাপারেন্ট এক্সপেনশান প্লাস বিকারের এক্সপেনশান। সো অ্যাপারেন্ট এক্সপেনশান প্লাস এক্সপেনশন অফ বিকার, এবার এখান থেকে যদি কোশ্চেন আসে তাহলে রিয়েল এক্সপেনশন লিখে দেবো কী হবে, রিয়েল এক্সপেনশন এটা হবে, রিয়েল এক্সপেনশন ডেল্টা ভি রিয়েল, তাহলে সেটা কী হবে, সরি দিস ইজ গামা রিয়েল ইন্টু ইনিশিয়াল ভলিউম ইন্টু ডেল্টা টি, দ্যাট ইজ ইকুয়ালস টু অ্যাপারেন্ট এক্সপেনশন গামা অ্যাপারেন্ট ইন্টু ভলিউম ইন্টু ডেল্টা ডি প্লাস এক্সপেনশান অফ বিকার, সেটা তো সলিড। ওকে, তার কিছু ভলিউম এক্সপেনশান কোফিসিয়েন্ট থাকবে, সো দিস ইজ ফর বিকার, হ্যাঁ বি নেই, অ্যান্ড ভলিউম অফ বিকার ইন্টু ডেল্টা টি, ডেল্টা টি তো সবগুলোতে সেম থাকবে, ঠিক আছে, বাট এই ভিটা বিকারের ভলিউম, ইনিশিয়াল ভলিউম, আর এটা বিকারের, বুঝতে পেরেছো। সো এখান থেকে আমি কোশ্চেন সলভ করতে পারবো। অ্যানোমালাস বিহেভিয়ার অফ ওয়াটার, ওকে চলো। সো আমরা জানি সাধারণ যেটা আমাদের ইয়ে যে কি বলে
আমরা কোনো অবজেক্টের টেম্পারেচার ইনক্রিজ যদি করিয়ে দিই তাহলে কী হবে, এক্সপেন্ড করবে। ওকে, যদি টেম্পারেচার কমিয়ে দিই তাহলে কী করে, ভলিউম কমে যায়, লেন্থ কমে যায়। বাট ওয়াটারের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, ধরো ওয়াটারের আমি ভলিউম আর টেম্পারেচারের গ্রাফ বানাচ্ছি, ভলিউম অ্যান্ড টেম্পারেচার। ওকে, 0°C টেম্পারেচার সেলসিয়াসে। সো দেখা গেছে গ্রাফ ভলিউম সব থেকে বেশি হচ্ছে কোথায়, এ সব থেকে কম হচ্ছে কোথায়, 4°C, সব থেকে কম 4°C। তার মানে ভলিউমের গ্রাফ সামথিং এভাবে এসছে। এবার কেন অ্যানোমালাস বলা হচ্ছে, এইখান থেকে দিস ইজ 4°, এখান থেকে কোনো প্রবলেম নেই, দেখো টেম্পারেচার বাড়ছে ভলিউম বাড়ছে, কোনো প্রবলেম নেই পার্টে, এই সেকশানটা, এই যে সেকশানটা, এই রিজন, এই রিজনে কোনো প্রবলেম নেই, টেম্পারেচার ইনক্রিজ করছি ভলিউম ইনক্রিজ হচ্ছে, যেটা আমি জানি। বাট এখান থেকে দেখো, এখানে যে ভলিউম ছিল টেম্পারেচার ইনক্রিজ করতে সেই ভলিউম ডিক্রিজ হচ্ছে। ওকে, আর কোথায় সব থেকে মিনিমাম হচ্ছে ভলিউম, 4°C। সেই জন্য আমরা যখন স্পেসিফিক গ্র্যাভিটি লিখতাম, স্পেসিফিক গ্র্যাভিটি জানো, অ্যাপস স্পেসিফিক গ্র্যাভিটি জানো না, আচ্ছা চল বলে দিচ্ছি, স্পেসিফিক গ্র্যাভিটি, স্পেসিফিক গ্র্যাভিটি বা রিলেটিভ ডেন্সিটি বলা হয়, অর রিলেটিভ ডেন্সিটি বলে দিই, বলিনি, এই চ্যাপ্টারেই আছে রিলেটিভ ডেন্সিটি। ওকে, কোনো একটা সাবস্টেন্স আমি তোমার কাছে এসে নিয়ে বললাম যে কোনো একটা সাবস্টেন্স, সাবস্টেন্স এ দিয়ে আমি বললাম এর স্পেসিফিক গ্র্যাভিটি সামথিং এস, মানে রিলেটিভ ডেন্সিটি, এর মানে হচ্ছে ডেন্সিটি অফ দ্যাট সাবস্টেন্স, সাবস্টেন্স এ ডিভাইড বাই ডেন্সিটি অফ ওয়াটার অ্যাট 4°। ঠিক আছে, ডাইরেক্ট ডেন্সিটি অফ ওয়াটার নিলে হবে না 4°C, সো দিস ইজ স্পেসিফিক গ্র্যাভিটি অর রিলেটিভ ডেন্সিটি, রিলেটিভ ডেন্সিটি, রিলেটিভ থেকে ভালো বুঝতে পারছো, রিলেটিভ ডেন্সিটি একটা রেশিও। ওকে, সো দিস ইজ মাই স্পেসিফিক গ্র্যাভিটি। এবার কথা হচ্ছে আমরা কেন এই স্পেসিফিক গ্র্যাভিটি বারবার ইউজ করি, কারণ আমি জানি ডেন্সিটি অফ ওয়াটার 1000 গ্রাম, এ 1000 kg পার মিটার কিউ হয়, 1 মিটার কিউ যদি নাও, মিটার কতটা হবে, এতটা, এর কিউব বানিয়ে নাও, ওখানে 1000 লিটার ওয়াটার ধরবে, বুঝতে পেরেছো। এটাকে যে আমি আমি যদি এটা ছিল এসআইতে, আমি যদি সিজিএসএ করি তাহলে কী হবে, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, মানে তুমি যদি এইটুকু কিউব নিয়ে নাও, 1 সেন্টিমিটার একটা আইস কিউব নিলে, হ্যাঁ, এক ওইটাতে যদি ওয়াটার ভরে দাও তাহলে 1 গ্রাম ওয়াটার ধরবে। ঠিক আছে, এবার দেখো একে আমি যদি সিজিএস এসআইতে লিখি, ধরে আমি সিজিএসএ লিখি, তাহলে কী হবে, ডেন্সিটি অফ সাবস্টেন্স স্পেসিফিক গ্র্যাভিটি সমান হয়ে যাবে, কারণ 1 মাল্টিপ্লাই হবে এই পাশে, ইজি হয়ে গেল না। কেউ যদি আমাকে বলে ডেন্সিটি স্পেসিফিক গ্র্যাভিটি এর হচ্ছে 2 গ্রাম, কারণ এর কোনো ইউনিট থাকবে না, ডাইমেনশনলেস, ইউনিটলেস, অনলি 2, তার মানে তুমি এটা বুঝতে পেরেছো, আমি এসআই ইউনিট, সিজিএসএ যদি বলি এই 2-র সঙ্গে শুধু গ্রাম পার সেন্টিমিটার কিউ জুড়ে দেব, ইজি হয়ে যাবে না, মানে ইউজ করার জন্য। আমি বললাম এর স্পেসিফিক গ্র্যাভিটি 4, ঠিক, তাহলে তুমি মানে মাইন্ডে ক্যালকুলেট করছো সিজিএসএ তাহলে কী হবে, 4 গ্রাম পার সেন্টিমিটার কিউব হয়ে যাবে, যদি এসআইতে করি 1000 মাল্টিপ্লাই হয়ে যাবে, ঠিক। সো সিজিএসএ হলে কী হবে, ডেন্সিটি অফ সাবস্টেন্স ইজ, ডেন্সিটি অফ সাবস্টেন্স রো সাবস্টেন্স লিখছি, দ্যাট ইজ ইকুয়ালস টু এস, ওকে, এস গ্রাম পার সেন্টিমিটার কিউব, ওকে, সেমি কিউব। যদি এসআইতে হয়, যদি এসআইতে হয় তাহলে কী হবে, এস ইন্টু 1000 kg/m³, ব্যাস, ঠিক আছে, লিখে নাও, ক্লিয়ার করবো আমি। এই নিয়ে নাও, ঠিক আছে, ওকে, সো দিস ইজ ইউনিটলেস, ডাইমেনশনলেস,
तो जखनी आमाके स्पेसिफिक ग्राविटी देवा थाकबे ओटाई डेंसिटी हो जाबे जदि एसआई सीजीएसए लिखी जदि एसआई दे लिखते चाहिए 1000 मल्टीप्लाई कर दो ओके साथे यूनिटगुलो लिखे नेबे कारण स्पेसिफिक ग्राविटी कोनो यूनिट नहीं दिस इज यूनिटलेस ओके स्पेसिफिक ग्राविटी এইটা সাবস্টেন্স সাবস্টেন্স না 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 এইটা হ্যাঁ হ্যাঁ এস গ্রাম পার ওটাই মানে এটাই ধর আমি তোমাকে বললাম এর স্পেসিফিক গ্র্যাভিটি 5 তো 5ই হয়ে যাবে স্পেসিফিক গ্র্যাভিটির ইকুয়াল হয়ে যাবে সিজিএসএ হলে শুধু আমি ইউনিটটা বসিয়ে দেব গ্রাম পার সেন্টিমিটার কিউব যদি এসআই তে বলে 1000 মাল্টিপ্লাই করে ইউনিটটা বসিয়ে দেব ओके से ही जो 4 डिग्री ना डेंसिटी 4 डिग्री ते की है सबथे बेसी है वॉल्यूम 4 डिग्री ते सबथे कम है सो एनोमलस बिहेवियर की हलो जे आमार 0 थेके 4 डिग्री पर्यंत टेम्पारेचर आमी जदि राइज करी एर वॉल्यूम डिक्रीज करे और वॉल्यूम सबथे कम है मिनिमाम वॉल्यूम है 4 डिग्री सेलसियस ताहले आमी डेंसिटी ग्राफ बनाले की हबे जस्ट मिरर इमेज हो जाबे एभावे करे सो दिस इज दि 4 डिग्री So this is my rho and temperature graph. সেই জন্য আইস ফ্লোট করে সেই জন্য হচ্ছে অ্যাকোয়াটিক লাইফ বেঁচে থেকে যায় কেটেতে যাচ্ছি না ওটা বোর্ডের কোশ্চেন চলো এই দুটো গ্রাফ অনলি মনে রাখবে স্পেসিফিক হিট স্পেসিফিক হিট কোনো একটা সাবস্টেন্সের স্পেসিফিক হিট মানে হচ্ছে ধরো এম মাসের আমি একটা অবজেক্ট নিয়ে নিয়েছি তাকে আমি হিট দিচ্ছি ওকে সেই হিট আমি যদি এক ডিগ্রি বাড়ানোর জন্য দিই তাহলে সেই হিট কী হয়ে যাবে স্পেসিফিক হিট ধরো আমি একটা কিছু এই পেনটা নিয়ে নিলাম দিয়ে আমি দেখছি যে এর এক ডিগ্রি বাড়াতে হলে কত হিট দিতে হবে দ্যাট ইজ স্পেসিফিক হিট ওকে So this is the heat required. लिखे ना साथ साथ लिखो heat required to increase to raise the temperature of substance by 1 degree. হিট রিকোয়ার্ড টু রেজ দি টেম্পারেচার অফ সাবস্টেন্স বাই 1 ডিগ্রি ইজ দি স্পেসিফিক হিট তাহলে কী হবে দেখো কিউ ইকোয়ালস টু হিট দ্যাট ইজ এম স্পেসিফিক হিট সরি স্পেসিফিক হিট আচ্ছা স্পেসিফিক গ্র্যাভিটি স্পেসিফিক হিট এটা কেউ এস দিয়ে লেখো দিস ইজ স্পেসিফিক হিট কোশ্চেনে অ্যাকচুয়ালি স্পেসিফাই করে দেবে এরকম নোটেশান দিয়ে ছেড়ে দেবেন কোনটা স্পেসিফিক হিট কোনটা এ তুমি বুঝতে পেরে যাবে কোথাও কোথাও সি লেখা থাকে তো এস লিখি ওকে সো দ্যাট ইজ হিট রিকোয়ার্ড দিস ইজ কিউ রিকোয়ার্ড ডিভাইড বাই ডেল্টা টি এক ডিগ্রি বাড়ানোর জন্য কতটা হিট লাগবে ওকে আরেকটা হচ্ছে স্পেসিফিক হিট দিস ইজ হিট এখানে ইউনিট মাস লিখতে হবে ইউনিট মাস ফর ইউনিট মাস এক কেজির বাড়াতে হিট রিকোয়ার্ড টু রেজ দি টেম্পারেচার অফ সাবস্টেন্স বাই 1 ডিগ্রি টু রেজ দি টেম্পারেচার অফ 1 ইউনিট মাস সাবস্টেন্স টু রেজ দি টেম্পারেচার অফ তোমরা এক কাজ করো টেম্পারেচার অফ সাবস্টেন্স বাই 1 ডিগ্রি অফ ইউনিট মাস লিখে নাও অফ ইউনিট মাস তার মানে এখানে একটা এম চলে আসবে ঠিক আছে ইউনিট মাস এক কেজির এক ডিগ্রি বাড়াতে কতটা হিট লাগবে দ্যাট ইজ স্পেসিফিক হিট ঠিক
ठीक हीट कैपासिटी की है को एक सबसटेंस आसे मास एम आसे कत हीट नीते परे सेटा ये तुम्हारे एक केजिर एर पर यूनिट मास नय ओके सो दिस इज हीट रिक्वायर्ड टू रेज टेम्पारेचर ऑफ टू रेज टेम्पारेचर ऑफ टू रेज द टेम्पारेचर ऑफ सबसटेंस बाय वन डिग्री शुद्ध यूनिट मास थाकबे ना ठीक है মানে যে কোনো সাবস্টেন্স নিয়ে এসে বললাম যে এর এক ডিগ্রি বাড়াতে গত হবে বাট স্পেসিফিক বলে দিলে এর ইউনিট মাস ধরতে হবে স্পেসিফিক বোঝা গেল ঠিক এবার চল মোলার স্পেসিফিক হিট কি হবে হিট রিকোয়ার টু রেজ দি টেম্পারেচার অফ সাবস্টেন্স বাই ওয়ান ডিগ্রি টেম্পারেচার অফ ওয়ান মোল অফ সাবস্টেন্স বাই ওয়ান ডিগ্রি আমি যদি এক মোল নিয়ে নিই তার এক ডিগ্রি বাড়াতে যত লাগবে ওকে সো দিস ইজ হিট রিকোয়ার্ড Heat required to raise the temperature of 1 mole of substance by 1 degree. ঠিক তাহলে কি হবে A is equals to Q by T by N N হচ্ছে মোল এবার সি দিয়ে লিখলে তুমি সিপিটিপি গুলো বুঝতে পারবে দিস ইজ অলসো সি দিয়ে কোন কোন বইতে সি লেখা থাকে এস লেখা থাকে এটা থাকলে কি হবে মোলার স্পেসিফিক হিট সিপি আর সিভি আমরা জানি দুটো তো সিও পাশে লিখে নাও দিস ইজ সি উই নো সিপি অ্যান্ড সিভি সিপি হচ্ছে মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার সিভি হচ্ছে ওখান থেকে আসবে ঠিক আছে বলে দেবো আমি ঠিক চলো দুটো লিখে নেই মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার অ্যান্ড কনস্ট্যান্ট ভলিউম মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার ওকে কনস্ট্যান্ট প্রেসারে কী হবে সিপি হয়ে যাবে দ্যাট ইজ কিউ ডেল্টা টি অ্যান্ড এন সো কখনো কোনো সাবস্টেন্সের এটা দিয়ে যদি বলে এর এক ডিগ্রি বাড়াতে বা টি ডিগ্রি বাড়াতে কতটা হিট লাগবে কীভাবে পাবো কিউ ইকোয়াস টু এন সিপি ডেল্টা টি এটাই দেখেছো তোমরা এই ফরম্যাটে বাট আসে এইভাবে কোনো সাবস্টেন্সের সিপি দিয়ে দিল সিপি দেওয়া আছে এক ডিগ্রি বাড়াতে কত লাগবে সিপি এন ডিগ্রি বাড়াতে কত লাগবে এ টি ডিগ্রি বাড়াতে সিপি ইন্টু টি এন মোলের হলে কী হবে সিপি ইন্টু টি ইন্টু এন লজিক্যাল বোঝা যাচ্ছে পুরো সো কিউ ইকোয়াস টু এন সিপি ডেল্টা টি মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম দ্যাট ইজ CV Q by delta T and N. So Q is NCV delta T.
আরে কি হলো, এটা আমি লাগাইনি, সরি। আরে ওয়ান ক্যালোরি ঘুমিয়েছ, ক্যালোরি বার্ন হয়ে গেছে। ওয়ান ক্যালোরি, যত টেকনোলজি বাড়ছে মানুষ কি হচ্ছে জানো, লেজি হয়ে যাচ্ছে। মানে ক্লক চেক করছে ঘুমিয়ে ঘুমিয়ে, হ্যাঁ কত ক্যালোরি ঘুমলে খরচ হয়। চলো, ক্যালোরি, ওয়ান ক্যালোরি মিন্স 4.18 জুল, ও 4.2 জুল লেখা থাকে কোথাও কোথাও, হ্যাঁ 4200 এতে নিয়ে নিই। ওকে, সো ওয়ান ক্যালোরি এটা হবে। সো ওয়ান ক্যালোরি ডিফাইন করা হয় 1 গ্রাম ওয়াটারে টু রেজ হিট রিকোয়ার্ড টু রেজ টেম্পারেচার অফ 1 গ্রাম ওয়াটার বাই 1 ডিগ্রি, দ্যাট ইজ দি 1 ক্যালোরি। ঠিক আছে, এবার তুমি বলো 1000 হলে কী হবে, 1000 ক্যালোরি হলে। ওকে, হ্যাঁ 1000 কেজি, সরি ধরো এটা 1 গ্রাম, আমি 1000 গ্রাম নিলাম। ওকে, 1000 গ্রাম নিলাম, তখন আমার কতটা ক্যালোরি লাগবে, কত হিট লাগবে 1 ডিগ্রি বাড়াতে, 1000 মাল্টিপ্লাই হয়ে যাবে। ওকে, দ্যাট মিন্স 1000 গ্রামের জন্য আমার রিকোয়ার্ড যেটা হবে 1000 ক্যালোরি। ওকে, দ্যাট মিন্স কত জুল লাগবে, 4180, এটাকে কখনো এটাকে ইকুভ্যালেন্ট টু 4-2 নিয়ে নেওয়া হয়। সো অ্যারাউন্ড তোমার লাগবে 4200 জুল, দ্যাট ইজ দি, মানে এই জুল লাগবে 1 ডিগ্রি বাড়াতে 1 কেজি ওয়াটার। ঠিক আছে, তুমি এবার ইমাজিন করে দেখো, তুমি 10 ওয়াটের বাল্ব ইউজ করছো, ধরো 10 ওয়াটের বাল্ব, 1 সেকেন্ডে 10 জুল দেবে, ঠিক দিয়ে ওয়াটারে, 1 কেজি ওয়াটারের মধ্যে কতগুলো বাল্ব লাগবে, 420 বাল্ব, 420 বাল্ব, 420টা বাল্ব, 10 ওয়াটের বাল্ব নিয়ে নাও, দিয়ে 1 সেকেন্ডের জন্য সুইচ অন করো, সেটা 1 কেজি ওয়াটারে 1 ডিগ্রি বাড়াবে। ধরো আমি ওয়াটার 1 কেজি ওয়াটার নিলাম, 1 কেজি ওয়াটার কোনো একটা বিকারে নিলাম, সেখানে তুমি যদি 420 বাল্বস নাও, এলইডি বাল্ব যাই হোক বাল্ব, 10 ওয়াটের, ঠিক সুইচ অন করলে 1 সেকেন্ডের জন্য, সেটাই কী করবে, 1 ডিগ্রি বাড়াবে অনলি। মানে তুমি বুঝতে পেরেছ ওয়াটার কতটা ক্যাপাসিটি অফ হিট নিজের মধ্যে রিজার্ভ করে রাখতে পারে। 420টা 10 ওয়াটের বাল্ব 1 সেকেন্ডের জন্য সুইচ অন করো, দিয়ে ওয়াটারের মধ্যে বাল্বগুলো আছে, তাহলে হিট ট্রান্সফার হবে। তো 1 ডিগ্রি বাড়াতে, মানে একটা ইকুইভ্যালেন্ট বলছি যে এইটা কতটা বড় অ্যামাউন্ট সেটাই জাস্ট শো করার চেষ্টা করছি আমি, এটা কতটা অনেকটাই বড় অ্যামাউন্ট, এটা 1 গ্রামের জন্য এত জুল লাগছে, 4.2 জুল, 1 গ্রাম, 1 গ্রাম মানে বুঝতে পেরেছো এইটুকু, সেমি, 1 স্কেলের সেন্টিমিটার নাও, সেটার কিউব বানিয়ে নাও, সেটার 1 ডিগ্রি বাড়াতে 4.2 জুল লাগছে, দ্যাট ইজ ভেরি হিউজ অ্যামাউন্ট। 1 কেজি মানে কোনটা হবে, ওই যে ওয়াটারের পুরো বোতলটা ভরে ফেললে 1 লিটারে, ওর 1 ডিগ্রি বাড়াতে 420টা বাল্ব নিয়ে 10 সেকেন্ডের, 1 সেকেন্ডের জন্য জ্বালিয়ে দাও 10 ওয়াটের বাল্ব, ধরো 100 ওয়াটের, কটা বেজেছে, 10:30, 40-45। সো আমি যদি এটা বলি 100 ওয়াটের বাল্বগুলোই নিয়ে নাও, সেই আমরা আগে এসি 100 ওয়াটের বাল্বগুলো যেগুলো লালগুলো, এলোগুলো, সেগুলো কটা লাগবে, 42, সেগুলো 42 মানে জ্বালিয়ে দাও, 42খানা নিয়ে কী করো, ওয়াটার 1 কেজি ওয়াটার নিয়ে নাও, অনেকটাই বেশি, সেই জন্য ওয়াটার ইউজেস অ্যাজ কুল্যান্ট,
কেন কুলেন্টের জন্য ইউজ করা হয়, কারণ হিট এক্সট্রাক্ট খুব বেশি করতে পারে। ধরো তোমার কাছে দুটো সাবস্টেন্স আছে, একটা হিট এক্সট্রাক্ট খুব করে খুব বেশি টেম্পারেচার বাড়িয়ে ফেলে, আর একটা হচ্ছে খুব বেশি হিট দিচ্ছ বাট টেম্পারেচার বাড়ছে না, তো তুমি কুলেন্ট হিসেবে কোনটাকে ইউজ করবে ঠান্ডা করার জন্য? যেটা বেশি হিট নিয়ে কম টেম্পারেচার রাইজ করছে, তো সেটাই তো ওয়াটার করছে। ওয়াটার ইজ দ্য ফ্লুইড হুইচ টেক্স হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি টু রেজ অনলি 1 ডিগ্রি টেম্পারেচার, সো দ্যাটস ওয়াই ইট ইজ ইউজড অ্যাজ কুল্যান্ট। ইন এনি থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এনি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, দে ইউজ অ্যাজ কুল্যান্ট। ওকে, ঠিক আছে, চলো এগোচ্ছি এগোচ্ছি। হিটিং কার্ভ, হওয়ার তো কথা, কেন কালকে যদি আমার থাকবে আর মেবি সন্তু স্যার, ওই ডে টাইমটা এখন মানে একটু প্রবলেম হয়, আজকে আমার আর সমস্যা আছে বলে আমরা 8টায় করে নিচ্ছি, সন্তু স্যারের হয়তো 10:30 বা এরকম হতে পারে, তো জানিয়ে দেবো সন্ধ্যাবেলা। কী আছে, সে প্রিয়াঙ্কা কোথায় যাবে, পিসি বাড়িতে গিয়ে এখন পিসি চল। আচ্ছা তার আগে এটা বলে দিই, এই শোনো শোনো, স্টেট চেঞ্জ, শোনো, যখনই আমরা টেম্পারেচার কোনো অবজেক্টকে দেব, মানে হিট করব কোনো অবজেক্টকে, কোনো অবজেক্টকে আমি হিট প্রোভাইড করছি, কি হতে পারে বল? এর টেম্পারেচার রাইজ করতে পারে, এক এক টেম্পারেচার রাইজ। দুই, এর কি হতে পারে, টেম্পারেচার রাইজ না করে স্টেট চেঞ্জও করতে পারে, গ্যাস থেকে এ লিকুইড থেকে গ্যাস হয়ে গেল, ভেপার হয়ে গেল, সলিড থেকে লিকুইড হয়ে গেল, এটাও হতে পারে। ঠিক আছে, তাহলে দুটো জিনিস, এক হিট আমি যদি প্রোভাইড করি, কিউ যদি প্রোভাইড করি, দ্যাট কিউ মে গোজ টু ইনক্রিজ দি টেম্পারেচার, দ্যাট মে গোজ টু স্টেট চেঞ্জ, স্টেট চেঞ্জ হবে, স্টেট চেঞ্জ যখনই হবে টেম্পারেচার অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, টেম্পারেচার কনস্ট্যান্ট মনে রাখবে, কেন, যা কিছুই হিট আমি দিয়েছি এর বন্ড ব্রেকিংয়ে কাজে লেগে যাবে, স্টেট তখনই চেঞ্জ হবে না যে সলিডের বন্ড ছিল দুটো, ধরো এখানে বন্ড আছে কোভ্যালেন্ট বন্ড, যাই বন্ড হোক, এই বন্ড ব্রেক করতে এই হিট কাজে লেগে গেছে, তো টেম্পারেচার ইনক্রিজই করবে না, অল দি এনার্জি গোস টু বন্ড ব্রেকিং, বুঝতে পেরেছো কনসেপ্ট? আর যদি বন্ড না ব্রেক করে তাহলে টেম্পারেচার রাইজ করবে। ওকে, তো যখনই টেম্পারেচার রাইজ করবে আমরা কোন ফর্মুলা ইউজ করবো, কিউ এজ এম এস ডেল্টা টি, কতটা হিট লেগেছে দিতে হবে টেম্পারেচার ডেল্টা টি রাইজ করব, এম ইজ দি মাস অ্যান্ড এস ইজ দি স্পেসিফিক হিট, স্পেসিফিক হিট আমরা কিসে ডিফাইন করেছিলাম, পার ইউনিট মাসে ডিফাইন করেছিলাম, সেই জন্য মাস আসছে, ঠিক, যদি আমরা মোলার স্পেসিফিক করতাম তাহলে এন ইনটু সি হয়ে যেত মোলার স্পেসিফিক, বুঝতে পেরেছো, তখন আমাকে এখানে স্পেসিফিক হিট হতো না, মোলার লিখতে হতো, দুটো কনসেপ্ট বুঝতে পেরেছো, ঠিক, সো কিউ ইকুয়ালস টু এম এস ডেল্টা টি, ম্যাক্সিমাম আমরা এটাই, বা যদি এ থাকে এন সি পি ডেল্টা টি আমরা ইউজ করি, যখন কী বলে কনস্ট্যান্ট প্রেশার হয়ে যায় এন সি পি ডেল্টা টি, কনস্ট্যান্ট ভলিউম হয়ে গেলে এন সি বি ডেল্টা টি ইউজ করি, বাট মোস্ট জেনারেল এটা আমার ইউজ হবে, ঠিক। সো স্টেট চেঞ্জে যখন হবে, স্টেট চেঞ্জে আমার কী আসবে, ল্যাটেন্ট হিট আসবে, ওকে, ল্যাটেন্ট হিট, সেই ল্যাটেন্ট হিট কী হতে পারে, ফিউশানের জন্য হতে পারে, হোয়াট ইজ ফিউশান, সলিড থেকে লিকুইডে চেঞ্জ হওয়া, দ্যাট ইজ দি ফিউশান, সো সলিড এখানেই লিখে দিচ্ছি, সলিড টু লিকুইড, দ্যাট ইজ মাই ফিউশান, আর কী হতে পারে, ভ্যাপোরাইজেশন, ওকে, সো ভ্যাপোরাইজেশন,
ভ্যাপোরাইজেশনে আবার দুটো পার্ট আছে, ইভ্যাপোরেশন অ্যান্ড মেল্টিং, এ বয়লিং। হোয়াট ইজ ইভ্যাপোরেশন? এর আবার দুটো পার্ট আছে। ধরো এখানে কি হচ্ছে, লিকুইড টু, লিখে দিই আগে, লিকুইড টু ভেপার হবে। ওকে, সো ল্যাটেন্ট হিট ফিউশনের জন্য হলে ল্যাটেন্ট হিট অফ ফিউশন বলা হয়, যেটাকে আমরা LF দিয়ে লিখি। সো দিস ইজ LF ইজ দি ল্যাটেন্ট হিট অফ ফিউশন। আচ্ছা, ল্যাটেন্ট হিটের আমি ইয়ে বলিনি, হোয়াট ইজ ল্যাটেন্ট হিট? দিস ইজ দি হিট রিকোয়ার্ড, দিস ইজ হিট রিকোয়ার্ড to change the state of unit mass. কোনো একটা ইউনিট মাস সাবস্টেন্স নিয়ে নিয়েছি, তার স্টেট চেঞ্জ করতে হবে আমাকে, তাহলে আমি কত হিট দিলে পুরো স্টেট চেঞ্জ করে যাবে, প্রোভাইডেড টেম্পারেচার কনস্ট্যান্ট, কিপিং টেম্পারেচার কনস্ট্যান্ট, কিপিং টেম্পারেচার কনস্ট্যান্ট খুবই ইম্পর্টেন্ট। কোনো একটা সাবস্টেন্স, একে আমি কী করতে চাইছি, একে আমি স্টেট চেঞ্জ করতে চাইছি, ঠিক, তাহলে সলিড থেকে লিকুইডে হবে। সো আমি হিট প্রোভাইড করতে যাব, হিট প্রোভাইড করব, সেটা যদি ইউনিট মাস হয়, ইউনিট মাসে আমি কতটা হিট প্রোভাইড করছি স্টেট চেঞ্জ করার জন্য, সেটাই ল্যাটেন্ট হিট হবে, ঠিক। সো ল্যাটেন্ট হিট অফ ফিউশন যদি LF দেওয়া থাকে, তাহলে পুরো হিট কত লাগবে? LF যদি আমি বলি, LF ইজ লেটস এ 10 জুল, তার মানে এটাই, 1 কেজি সলিডকে 1 কেজি লিকুইডে বানিয়ে দিচ্ছি, ঠিক। টেম্পারেচার এখানে যা ছিল এখানেও তাই থাকবে, দ্যাট ইজ দি ল্যাটেন্ট হিট অফ ফিউশন। এবার আমাকে তো সবসময় 1 কেজি জিজ্ঞেস করবে না, আমি বললো 10 কেজি, 15 কেজি নিয়ে নিয়েছি, তাহলে কী হবে, 15 × 10, সো দিস ইজ মাই লেটস এ LF আমি অ্যাজিউম করছি, তাহলে M মাস নিলে M × LF হয়ে যাবে টোটাল হিট। ওকে, সো টোটাল হিট রিকোয়ার্ড টু চেঞ্জ দি স্টেট ইজ M × LF। তার মানে আমি দুটো ফর্মুলা পেলাম, এক হচ্ছে যখন টেম্পারেচার রাইজ করবে এই ফর্মুলা ইউজ হবে, যখন আমার স্টেট চেঞ্জ হবে M × LF ইউজ হবে, যদি সলিড থেকে লিকুইডে যায়। আর এখানে কী হবে, Q = M × LV, ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন। ওকে, সো LV ইজ ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন, মনে রাখবে। এবার এর দুটো পার্ট বলেছিলাম, এক হচ্ছে ভেপারাইজেশনের দুটো পার্ট, দ্যাট ইজ ইভ্যাপোরেশন অ্যান্ড বয়লিং। What is the difference between these two? Boiling happens in 100 degree, at 100 degree temperature. Okay, that is the boiling. What is evaporation? Practical example bolte parbe evaporation? Pukurer jol gorom kale ki hoy, pukurer jol kome jay na, kintu boil hoy na okhane, 100 degree to noy, amader atmosphere ekhane 100 degree te tumi thakte parbe na, but ki hocche, ওখানে ওয়াটার ডিক্রিজ করে যাচ্ছে অ্যামাউন্ট, তার মানে ওখানে ইভ্যাপোরেশন হচ্ছে। সো ইভ্যাপোরেশন হ্যাপেন্স বিলো বয়লিং পয়েন্ট, এইটুকু লিখে নাও, বাকি এই দুটো লিখিয়ে দেব, ফার্স্ট লেখো, ফার্স্ট নিচে দেখা যাচ্ছে না, শোনো, হিটিং কার্ভ, কোনো ওয়াটার নিলে, ওয়াটার নয়, কোনো আইস কিউব আছে, সেই আইস কিউব আছে ধরো কোনো একটা টেম্পারেচার -15 ডিগ্রি, দিস ইজ আইস, ওকে, তাকে আমাকে নিয়ে যেতে হবে +20 ডিগ্রি সেলসিয়াস ভেপারে, ভেপার হয়ে গেছে, তো কত হিট লাগবে, এরকম কোশ্চেন হতে পারে, ঠিক, যে -15 থেকে +10 ডিগ্রি ওয়াটারে নিয়ে গেলাম,
তখন হিট কত লাগবে, কত হিট প্রোভাইড করতে হবে। ওকে, তো আগে আমাকে গ্রাফ জানতে হবে। দেখো তো মাইনাস ফিফটিন থেকে জিরো পর্যন্ত কি হবে, টেম্পারেচার রাইজ করবে, জিরোর কাছে গিয়ে একটা চেঞ্জ হবে, আইস থেকে ওয়াটারে চেঞ্জ হবে। ওকে, তার মানে প্রথমে তো এই ফিফটিন থেকে জিরো ডিগ্রি এইভাবে লিখতে শিখবে, ফিফটিন ডিগ্রি আইস আছে, জিরো ডিগ্রি আইসে কনভার্ট হবে আগে, জিরো ডিগ্রি আইস, জিরো ডিগ্রি আইস থেকে জিরো ডিগ্রি ওয়াটার হবে। ওকে, জিরো ডিগ্রি ওয়াটার থেকে হান্ড্রেড ডিগ্রি ওয়াটার হবে, হান্ড্রেড ডিগ্রি ওয়াটার থেকে হান্ড্রেড ডিগ্রি ভেপার। ওকে, টোয়েন্টি ডিগ্রি ভেপার কী করে হবে, ওয়ান টোয়েন্টি, ওকে ওয়ান টোয়েন্টি হবে। সো হান্ড্রেড ডিগ্রি ভেপার টু ওয়ান টোয়েন্টি ডিগ্রি ভেপার, দিস ইজ দি হোল ফ্লো চার্ট। এভাবে করে করতে হবে। তার মানে কতগুলো কিউ আসবে, এখানে একটা কিউ আসবে, এখানে একটা কিউ আসবে, এখানে কিউ আসবে, এখানে কিউ আসবে, এখানে কিউ আসবে। এবার তোমাকে বুঝতে হবে কোনখানে স্টেট চেঞ্জ হচ্ছে, যেখানে সেম সেম দেখবে এখানে স্টেট চেঞ্জ হচ্ছে, এখানে স্টেট চেঞ্জ হচ্ছে, এখানে কী হচ্ছে, এখানে তোমার টেম্পারেচার রাইজ করছে। ওকে, সো এখানে আমার ইউজ হবে এমএস ডেল্টা টি, লেটস সি দ্যাট ইজ কিউ ওয়ান, আমি এখন আসছি না পুরো এতে, কিউ ওয়ান। এখানে কী হবে, কিউ টু হবে এম ইন্টু এল অফ ফিউজান, ফিউজান হচ্ছে সলিড থেকে লিকুইডে চেঞ্জ হচ্ছে। এখানে কী হচ্ছে, এগেন কিউ থ্রি ইজ এম এস ডেল্টা ডি। এবার কথা হচ্ছে এখানে স্পেসিফিক হিট আইসের হবে, এখানে স্পেসিফিক হিট ওয়াটারের হবে। আমি বলে দিচ্ছি কি কি হয়, ঠিক বোঝা গেল, স্পেসিফিক হিট ওয়াটারের, এখানে আইস আছে, আইসের টেম্পারেচার রাইজ করছি তো স্পেসিফিক হিট আইসের হবে। এখান থেকে এখানে কি হয়েছে, টেম্পারেচার না স্টেট চেঞ্জ হয়েছে, তার মানে মাস ইন্টু লেটস সে দিস ইজ কিউ ফোর, দ্যাট ইজ মাস ইন্টু ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন। এখানে কি হবে, কিউ ফাইভ ইজ এম ডেল্টা এ সরি এম এস স্কার হবে ভেপারের, দিস ইজ স্পেসিফিক হিট অফ ভেপার ইন্টু ডেল্টা টি। পুরো বোঝা গেল কি হচ্ছে। এবার গ্রাফ দেখো, হিটিং কার্ভের গ্রাফ দেখো, শুরু হবে মাইনাস ফিফটিন থেকে, কোনো মাইনাস টেম্পারেচার থেকে, সেখান থেকে রাইজ হবে এভাবে করে স্ট্রেট লাইন, কেন হচ্ছে এমএস ডেল্টা টি, কত হিট লেগেছে আর টেম্পারেচার, ঠিক আছে। সো এভাবে যাবে, যাওয়ার পরে দিস ইজ টেম্পারেচার, দিস ইজ জিরো ডিগ্রি আইস, জিরো ডিগ্রি আইস থেকে জিরো ডিগ্রি ওয়াটারে চেঞ্জ হবে, কোনো টেম্পারেচার রাইজ হবে না, সো এইভাবে করে থেকে যাবে। সো দিস ইজ জিরো ডিগ্রি ওয়াটার অ্যান্ড দিস পার্ট ইজ মাই ফিউজান অর মেল্টিং, ফিউজান বা মেল্টিং বলতে পারি এটাকে, মেল্ট হচ্ছে নাহলে পুরো ফিউজান। আর এখানে কী হচ্ছে, টেম্পারেচার রাইজ করছে, টেম্পারেচার রাইজ, সো এই পার্টে টেম্পারেচার রাইজ, এই পার্টে টেম্পারেচার রাইজ হচ্ছে না, বাট কী হচ্ছে, ফিউজান অর মেল্টিং হচ্ছে, জিরো ডিগ্রি ওয়াটারে পৌঁছে গেছে। এগেন জিরো ডিগ্রি ওয়াটার ইনক্রিজ করবে এবার টেম্পারেচার, এখানে আইসের টেম্পারেচার ইনক্রিজ করেছে, এখানে ওয়াটারের টেম্পারেচার ইনক্রিজ করবে, সো গিয়ে কোথায় পৌঁছবে, হান্ড্রেড ডিগ্রি ওয়াটারে, হান্ড্রেড ডিগ্রি ওয়াটার এবার ফেজ চেঞ্জ করবে, স্টেট চেঞ্জ করবে, হান্ড্রেড ডিগ্রি ভেপারে। ওকে, সো দিস ইজ মাই হান্ড্রেড ডিগ্রি অ্যান্ড দিস ইজ জিরো ডিগ্রি, দিস ইজ হান্ড্রেড ডিগ্রি, সো দিস ইজ হান্ড্রেড ডিগ্রি ভেপার, ভেপার ভেপার ওয়াটার থেকে ভেপারে যাবে, তারপরে কী হবে, ভেপারের এ রাইজ করবে। ওকে, সো দিস ইজ মাই কী বলে ভেপারাইজেশন, ভেপারাইজেশন, সো দিস ইজ ভেপারাইজেশন, এখানে কোনো টি টেম্পারেচার, ভেপার ভেপার টি টেম্পারেচারে পৌঁছে গেছে। এবার কতগুলো ডাটা তোমাকে মনে রাখতে হবে, শোন আবার লিখবে, আমাকে এল অফ ফিউজান জানতে হবে, এই যে এস আইস জানতে হবে, এস ওয়াটার জানতে হবে, এস ভেপার জানতে হবে। ওকে,
এস ওয়াটার বলেছিলাম এক্ষুনি স্পেসিফিক হিট এক ডিগ্রি ওয়াটারে বাড়াতে কত লাগে ওয়ান ক্যালোরি ওকে সো এস অফ ওয়াটার ইজ ওয়ান ক্যালোরি ইউনিট কি হবে ওয়ান ক্যালোরি পার কেজি এ সরি পার গ্রাম পার কেলভিন লেখো ডিগ্রি সেলসিয়াস লিখতে পারো কেলভিন লিখতে পারো ওকে কারণ ডিফারেন্সই হবে এক ডিফারেন্স ডিগ্রি সেলসিয়াস লিখে নাও ঠিক তো মাস মাল্টিপ্লাই করলে টি মাল্টিপ্লাই করলে আমার ক্যালোরি চলে আসবে বুঝতে পেরেছ এখানে যখন আমি এম আর ডেল্টা টি মাল্টিপ্লাই করবো তখন আমার অনলি ক্যালোরি চলে আসবে তার মানে হিটের আমি এ পেয়ে যাবো সো এক ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস ঠিক চল দিস ইজ ফর ওয়াটার ভেপার আর আইসের প্রায় সেম এর হাফ 0.52 অ্যারাউন্ড ক্যালোরি পার গ্রাম পারসেন্ট মনে থাকবে এটা যা এর প্রায় হাফের কাছাকাছি বইতে এগুলোকে আবার এতে দেওয়া থাকে ক্যালোরির জায়গায় কিসে বলে ঝুলে দেওয়া থাকে ঠিক আর কি বাকি আছে ল্যাটেন্ট হিট অফ ফিউশন ল্যাটেন্ট হিট অফ ফিউশন আর হচ্ছে হ্যাঁ ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন 80 ক্যালোরি পার গ্রাম ক্যাল লেখো কারণ এর ইয়ে লিখেছি না পুরোটা লিখিনি তো ইউনিট লেখা হচ্ছে ক্যাল পার গ্রাম পার এটার কী হবে শান্তনি 540 এইগুলো মনে রাখতে হবে তোমাকে এবার দেখো পুরো তোমার চলে আসবে পুরো এটা তুমি পেয়ে যাবে তো একবার চেক করে নিই ভ্যালুগুলো